33 বার লাঠির আঘাত করে, এবং সে সাধারণ লাঠি নয়, বুঝতেই পারছেন এদের হাতে যেরকম জিনিসগুলো থাকে, 33 বার, মানে একবার মেরে সরিয়ে দেওয়া কোনো কারণে, একটা ব্যাগবিদণ্ডা এরম ভাবে ঠেলে দেওয়া তা না, এটা মানে ঘৃণা করে মেরে 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 মেরে, আমি কিন্তু এর মধ্যে 33 বার দেখাইনি, এখনো দেখাইনি, এখনো দেখাইনি। এইভাবে একজন বাঙালির ছেলেকে খুন করা হয়েছে। বাংলার মাটিতে ইছাপুরে বাঙালি যুবক কৃষাণু চট্টোপাধ্যায়কে লাঠি দিয়ে পিটিয়ে খুন করলো ডিফেন্স সিকিউরিটি কোরের হিন্দিভাষী প্রাক্তন সেনারা। আমরা লক্ষ্য করেছিলাম যে কৃষাণু চট্টোপাধ্যায়ের বাড়িতে আপনারাও আরকি উপস্থিত ছিলেন এবং আপনাদের মানে তাদের পরিবারের সঙ্গে আপনারা কথাও বলেছেন। মানে একের পর এক ঘটনা, মানে হিন্দিভাষী পুলিশ থেকে শুরু করে হিন্দি ভাষী সাধারণ মানুষ বহিরাগত আরপিএফ বিএসএফ একদম তো সকলের দ্বারা বাঙালিরা একের পর এক কেউ মারা যাচ্ছেন, কাউকে ভাগিয়ে দেয়া হচ্ছে, কাউকে তার জায়গা থেকে সরিয়ে দেয়া হচ্ছে, কি হচ্ছে? সাম্রাজ্যবাদের যে যে প্রকাশ, ঠিক আছে, যে একটা সাম্রাজ্যবাদ এবং তার যে সবচেয়ে ভয়ঙ্করতম যে প্রকাশ, যে উপনিবেশবাদী সাম্রাজ্যবাদ, ঠিক আছে, তার প্রতিটি লক্ষণ এখন খুব প্রকট ভাবে পশ্চিমবঙ্গের মাটিতে দিনকে দিন স্পষ্ট হয়ে উঠছে, এবং বাংলা পক্ষের কাজে সেটা বাঙালির কাছে আরো স্পষ্ট করে তোলা। এই ঘটনা তো অনেকে জানেন না, কৃষাণু চট্টোপাধ্যায় বাঙালি ছেলে, বুঝতেই পারছেন, এই যে ইছাপুরে যে রাইফেল ফ্যাক্টরি, এশিয়ার অন্যতম পুরনো আর্মস প্রস্তুতকারক যে ফ্যাক্টরি, এগুলো রয়েছে অর্ডিনেন্স ফ্যাক্টরির আন্ডারে। অর্ডিনেন্স ফ্যাক্টরি সারা ভারতে, এটা হচ্ছে প্রতিরক্ষা যে মালপত্র প্রস্তুত করে, সে রাইফেল থেকে মানে বিভিন্ন জিনিস, ঠিক আছে, বিভিন্ন জায়গায় কেমিক্যাল থেকে শুরু করে তারপরে বুলেট, গোলা বারুদ, অনেক কিছু সারা ভারতে তাদের ফ্যাক্টরি আছে। এই ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে, এবং ইছাপুর রাইফেল ফ্যাক্টরির পাশেই রয়েছে মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি, সেটাও ওই অর্ডিনেন্সেরই আন্ডারে। সেখানে কৃষাণু চট্টোপাধ্যায়কে 33 বার লাঠির আঘাত করে, এবং সে সাধারণ লাঠি নয়, বুঝতেই পারছেন এদের হাতে যেরকম জিনিসগুলো থাকে, 33 বার, মানে একবার মেরে সরিয়ে দেওয়া কোনো কারণে, একটা ব্যাগবিদণ্ডা এরম ভাবে ঠেলে দেওয়া তা না, এটা মানে ঘৃণা করে মেরে 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 মেরে, আমি কিন্তু এর মধ্যে 33 বার দেখাইনি, এখনো দেখাইনি, এখনো দেখাইনি। এইভাবে একজন বাঙালির ছেলেকে খুন করা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে তার বিরুদ্ধে কোনো অপরাধের কোনো নজির নেই, সে অপরাধী নয়। এবং একটু কানাগড়ে শোনা যাচ্ছে, সে বোধহয় ইশাপুর কমপ্লেক্স একটা জন্মদিনের পার্টি তার বন্ধুর, সেখান থেকে এসে একটা পার্ক আছে, যে পার্কটা মানে ওই প্রতিরক্ষা দপ্তরের আন্ডারে পার্ক, সেই পার্কে বোধহয় বসছিল, বোধহয়, সবই কিন্তু বোধহয়। তার কারণ পুরো ঘটনাটি ডিফেন্স ডিনাই করে গেছে, মানে কিছু না, মানে একদম মানে ভূতে এসে পিটিয়ে গেছে, মরে গেছে, ঠিক আছে। এবং ইছাপুর রাইফেল ফ্যাক্টরি যে হাসপাতাল, সেখানেই তার ডেড বডিটা মানে ব্রড ডেড করে একদম দিয়ে বেরিয়ে গেছে। এই 33 বার যে আঘাতগুলো, এবং আমি তার ভাইয়ের সাথেও কথা বলেছি কৃষ্ণেন্দু, এবং সেও কিন্তু নানাভাবে তার আগে, এবং সে শুধু ওখানে বাঙালি ছেলেরা যারা আছে যুব বয়সে, নানাভাবে এই হিন্দিভাষী যারা রয়েছে ওখানে, ডিফেন্স সার্ভিস কোর বলা হয়, এরা হচ্ছে এক্স সেনা, সেনায় ছিল, তারপরে অব্যাহতির পরে এরা অর্ডিনেন্সের গার্ডে থাকে। অর্ডিনেন্স ফ্যাক্টরিগুলোর প্রায় 3 লাখ টাকা থেকে 7 লাখ টাকা পার অ্যানাম এদের মাইনে হয়, আমরাই মাইনে দিই, যে কৃষাণুকে পিটিয়ে খুন করেছে, যারা পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে তাদেরকেও মাঝে মাঝে এরকম যা ভাগ মানে বাঙালি এইসব এইসবে ইয়ে করা হয়, মানে জাতি ঘৃণার বিষয়টা খুব প্রকট। স্পষ্টতই বলতে চাই যে আমাদের ভারতীয় প্রতিরক্ষা, ভারতীয় সেনা প্রাক্তন সদস্য, এবং সেই প্রাক্তন ভারতীয় সেনা প্রাক্তন সদস্য হওয়ার জন্যই যাদের এই চাকরিগুলি জোটে, তারা কি করে ভারতীয় সেনার এমভাবে নাম খারাপ করেন? এবং এটা কি ভারতীয় সেনা তাদের অর্ডিনেন্স ফ্যাক্টরিটা দেখার কথা নয়, যে আজকে একটা মানে নিরস্ত্র
নিরীহ একটা বাঙালি যুবককে বাংলার মাটিতে, যার পরিবার, যার বাবা, যার ঠাকুরদা ইছামুল রাইফেল ফ্যাক্টরিতে এই প্রতিরক্ষা দপ্তরকে ডিফেন্সে সার্ভ করেছে তাদের সারা জীবন, তাকে পিটিয়ে মারা হলো নিজের মানে শহরে, বাংলা কি কাশ্মীর হয়ে গেল? আমাদের প্রতিরক্ষা দপ্তর, আমাদের ডিফেন্স রয়েছে তো পররাষ্ট্র, যে আমাদের শত্রু তাদের থেকে রক্ষা করার জন্য, বাংলার মাটিতে নিরস্ত্র নিরীহ বাঙালি ছেলেকে পিটিয়ে মারার জন্য তো নয়। আমরা তো বিচার চাই। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।